দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি রেস্টুরেন্টের মতো নরম তুলতুলে বাটার নানের রেসিপি শেয়ার করব। এই নানগুলি একবার বানিয়ে নেওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। তো চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি একটা মেজারমেন্ট কাপ নিয়েছি। এই কাপে মেপে মেপে আমি 3 কাপ ময়দা দিয়ে দিলাম। আপনারা চাইলে আটা, গমের আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে ময়দাটা খেতে বেশি ভালো হয়। আর 1.5 কাপ মতো উষ্ণ গরম দুধ নিয়েছি। আপনাদের ঘরে যদি দুধ না থাকে তো জলও নিতে পারেন। 4 চামচের 2 চামচ নুন দিয়ে দিলাম, আর 1 চামচ চিনি দিলাম। আর আমি নান বানানোর জন্য যে জিনিসটা সবচেয়ে দরকারি সেটা হলো ইস্ট। এখানে আমি 1 টেবিল চামচের 1 চামচ আর 4 চামচের 1 চামচ, মানে 1.5 চামচ মতো ইস্ট দিয়ে দিলাম। ইস্টটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে ইস্টের একটা গন্ধ থাকে, সেটা নাকে লাগবে। ভালো করে ইস্টটাকে গুলে নিলাম। দুধটা কিন্তু উষ্ণ গরমই রাখতে হবে, খুব বেশি গরম হলে কিন্তু ময়দাটা সেদ্ধ হয়ে যাবে, তখন আর নানগুলো ভালো ফুলবে না। ইস্টগুলা দুধটা ময়দাতে দিয়ে দিলাম। দেওয়ার পরে ময়দাটা হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে একটা সফট ডো তৈরি করতে হবে, ডোটা যেন সফট হয়। আরও একটু লাগবে দুধ, তার জন্য আমি অল্প পরিমাণে একটু দুধ নিয়েছিলাম, দিয়ে দিলাম। দেখুন ডোটা আমাদের মাখা প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু ময়দা আগে আমি তেল দিইনি, এবার আমি অল্প অল্প করে তেল দিয়ে যাতে আরো নরম হয় মাখবো। দেখুন ময়দা মাখাটা কতটা নরম হয়েছে, ঠিক এই রকম ভাবে ময়দাটা মেখে নিতে হবে। এবার ওপর থেকে অল্প পরিমাণে একটু তেল মাখিয়ে নিলাম। এখানে আমি একটা র্যাপার নিয়েছি, এই র্যাপারটা দিয়ে পুরো ময়দাটাকে র্যাপ করে দেব। আপনাদের কাছে যদি এইরকম র্যাপার না থাকে তাহলে একটা ভালো ঢাকনা কিংবা থালা দিয়ে ভালো করে ঢেকে রাখবেন, যাতে ভেতরে বাইরের হাওয়া প্রবেশ না করতে পারে। এবার এইভাবে ঢেকে আমি 2 ঘন্টার জন্য রেখে দিব। কম করে 1.5 থেকে 2 ঘন্টা রেস্টে রাখতেই হবে, না হলে ময়দাটা খুব ভালো মতো ফুলবে না। দেখুন 2 ঘন্টা পরে আমি ফিরে এসেছি, ময়দাটা ফুলে ডবল হয়ে গেছে। এবার এইভাবে হাত দিয়ে চেপে চেপে বাতাসটাকে বের করে নিতে হবে। দেখুন আমি হাত দিয়ে চেপে চেপে বাতাসটাকে বের করে নিচ্ছি, বাতাসটা বের করে নেওয়ার পরে আরও একবার ময়দাটাকে আমি মেখে নিচ্ছি। আর ময়দাটা দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম হয়ে গেছে। এবার লেচি কেটে নিতে হবে। নান রুটি যেহেতু একটু মোটা করে বানাতে হয় তার জন্য আমি একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। এখানে আমি 3 কাপ ময়দার ডো থেকে 6টা লেচি কেটে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন। আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পরে এবার রুটিগুলো বেলে নিতে হবে। অল্প পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে দেওয়ার পরে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে, রুটিটা আমি ঠিক এই রকম মোটা রেখেছি। এবার এটাকে রেখে দেব। এইভাবে আমি 2-3টে রুটি বেলে নেওয়ার পরে সেকে নিব। সেকার জন্য আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হলে একটা রুটি দিয়ে দিলাম, 1 পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি, লো টু মিডিয়ামে রুটিটা ধীরে ধীরে সেকে নিতে হবে। আর এইভাবে খুন্তি দিয়ে হালকা হালকা করে চাপ দিতে হবে।
রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন, একটা রুটি আমার কিন্তু ফুলে গেছে। আবারও আমি উল্টে আর একটা পিঠ লাল করে সেকে নিব। এই রুটিগুলো কিন্তু খেতে দারুণ হয়, আর একদম নরম, পাউরুটির মতো লাগে খেতে। একটা রুটি কিন্তু আমার সেকে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাতে বাটার ব্রাশ করে দেব। ওপর থেকে এভাবে ব্রাশে বাটার নিয়ে মাখিয়ে দিলাম। বাটার দিলে নান রুটিগুলো খেতে আরও মজার হয়। এবার আমি একটা রুটি উঠিয়ে নিলাম। একই রকমভাবে আমি বাকি রুটিগুলোকে সেকে নিব। প্রতিটা রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন, এই রুটিটাও আমি একই রকমভাবে চাপ দিয়ে ফুলিয়ে নিলাম। এভাবে চাপ দিলে খুব সহজেই ফুলে উঠবে। আর একটা রুটিও সেকে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাটার ব্রাশ করে দিলাম। এইভাবে এক এক করে সব কটা রুটিকে আমি সেকে নিয়েছি। চলুন আমি তাহলে আজকের বাটার নানগুলো কেমন হয়েছে দেখাই। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে নানগুলো আর কতটা নরম হয়েছে। প্রত্যেকটা নান রুটি ফোলা ফোলা হয়েছিল। দেখুন কতটা নরম আর সফট হয়েছে। একটা ছিঁড়ে দেখায় ভেতরটা। আপনারা অবশ্যই বাড়িতে এই নান রুটিটা বানাবেন, দেখবেন খেতে ভীষণ মজা লাগবে। দেখুন কত ছিদ্রযুক্ত হয়েছে। দেখুন একদম নরম তুলতুলে। আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের রেসিপিতে। থ্যাংক ইউ।